गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आज महाषष्ठी, महाषष्ठीर पुण्य लग्ने तुम्हारे सकल के जाना शारदियार शुभेच्छा, आंतरिक भालोबासा। और आज एखन बजे सकाल 10:00। आमी आमार ब्लगटा एखन थेके शुरू करछि। सकाले उठेछि, उठे बासी काजगुलो सेरे आमार हजबैंड खेये अफिस चले गेछे। এখন আমি আমার বাকি কাজগুলো সারবো। আর বাকি কাজগুলো বলতে তো জানোই, বিছানাপত্র পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, আর আজকে তো সব কিছুর চাদর ঠাদরগুলো চেঞ্জ করব, নতুন চাদর পাতবো, ঠাকুরের জায়গায় ঠাকুর নতুন টাওয়াল পাতবো, এরকম সব কিছু। ঠিক আছে, তোমরা থাকো, আমি কাজগুলো করি, তোমাদের সাথে পরে কথা বলছি। এই দেখো, বিছানার চাদর চেঞ্জ করে এই চাদরটা পেতেছি, নতুন চাদর। যেগুলো তোমার যে চাদরগুলো দেখিয়েছিলাম তার মধ্যে এটা একটা, আর এই নতুন বালিশের ওয়ার যেগুলো দেখিয়েছি আমি সব তোমাদেরকে, কেমন লাগছে জানিও। সোফার চাদরটা চেঞ্জ করার পরে এই রকম দেখাচ্ছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা শ্যুট করলাম, কেমন লাগছে জানিও। কেমন এখন রাস্তায় আছি, দেখতেই তো পাচ্ছ। আমি এখন পার্লারে যাচ্ছি, আর সকালবেলা সব কাজ সেরে বিছানাপত্র পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে এই তাড়াহুড়ো করে বেরোলাম। যে না, টাইমে দুটোর টাইম আমার, অলরেডি 2:10 হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে কথাও বলতে পারলাম না। তাই এখন বেরোবার সময় বেরিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি। পার্লারে কী অবস্থা জানি না, আমার টাইম 2:00, গেলে গিয়ে বুঝতে পারবো যে কী অবস্থা আছে। ঠিক আছে, থাকো। দুপুরবেলায় তোমাদের সঙ্গে মানে সেরমভাবে কোনো কথাও বলতে পারিনি, পার্লারে যাওয়ার সময় যেটুকু কথা বললাম তারপরে তো দেখলেই পার্লারে বসেছিলাম অনেকক্ষণ। আর যখন ফিরলাম তখন বাজে প্রায় রাত 9:00, হ্যাঁ 9:05 হবে। আর তুমি মানে কি বলবো, রাস্তায় এত ভিড়, তা যাই হোক আমি কিছুটা ঝলক তোমাদেরকে দেখিয়েছি। আর রাতে মানে চারদিকে আলোক সজ্জায় বলো, মানে খুবই ভালো লাগছে ঠিকই, সবই মানে দেখতে তো সত্যিই ভালো লাগে, কিন্তু যেহেতু পরিস্থিতি এই রকম, তা এখন জানি না যে কি হবে এরপর, সেটা তো কিছুদিন বাদেই বোঝা যাবে। যাই হোক, ওইগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, কিন্তু সাবধানতা তো সবার মধ্যেই মানে মানা উচিত, তা সেই হিসাবেই আমি কথাটা বললাম। আর তারপরে তো বাড়িতে ফিরে
নিজে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, হয়ে চা করলাম, চা খেলাম সবাই। টিনটিন তো ভয়ে কাঁপছে, টিন চারদিকে বাজির আওয়াজ, একদম টিনটিন নিতে পারে না, একবার খাটের তলায় গিয়ে ঢুকে যাচ্ছে ভয়ে। আমি যতই ওকে কাছে টেনে রাখার চেষ্টা করছি ভয়ে চলে যাচ্ছে। তা এই করেই তো কাটছে, এখন বাজে প্রায় 10:15, ঠিক আছে। আর ব্লগটা আমি এখন থেকে নিয়মিত করার চেষ্টা করছি, যতটা পারবো আর কি, চেষ্টা তো করতেই হবে, তা সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার মানে চালিয়ে যাব। আর আজ এখানেই ব্লগটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো করে মজা করো, আনন্দ করো, পুজো সারা পুজো সবার ভালো কাটুক এটাই চাইবো। সবাই সাবধানতাও অবলম্বন করো, মেনে চলো সব কিছু, চেষ্টা করো ভিড়ের থেকে দূরে থাকা, নিজের দূরত্ববিধি নিজেই পালতে হবে, মানাটা নিজের ওপর। তা আমরাও বেরোবো না তা নয়, বেরোবো কিন্তু মানে কোনো ভিড়ের মধ্যে আমি যাচ্ছি, আমি আমারটা বলছি, এইভাবেই কাটাবো। আর পুজোর কিছু মানে কেনাকাটা তো সবাই করে, তোমাদেরকে কিছু দেখিয়েছি, সব কিছু দেখাতে পারিনি এখনো অবধি। তার মধ্যে আমার দুটো শাড়ি আর কি কিনেছি, মানে নেওয়া হয়েছে, একটা আমি নিজে নিয়েছি আর একটা আমার ভাই, ছোট ভাই আমাকে গিফট করেছে। তা সেই শাড়ি দুটো আজকে আসার পথে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো, এই শাড়িটা আমি নিজে নিয়েছি, এই শাড়িটার ভেতরটা এরকম, এটা হচ্ছে আঁচল। আমি দশমীর দিন একটা শাড়ি, নতুন শাড়ি পরি এবং সেই শাড়িটা পরেই সিঁদুর বরণ করি। তা আমি সিঁদুর বরণ এই বছরও করব না, গত বছরও করিনি, যতক্ষণ পরিস্থিতি ঠিক না হচ্ছে আমি করব না, অন্তত আমার মা আমাকে সেই পারমিশন দিয়েছে। আমার মা আমার কাছে, আমার মা আমাকে দূর থেকেই আমাকে আশীর্বাদ করবে, মায়ের নামে সবই রাখবো কিন্তু আমি ওই অবধি পৌঁছব, কারণ ওখানে তো আমার মতন অনেকেই যাবে। এবার যেহেতু যে পাল মানবে মানবে, যে মানবে না মানবে না, এবার আমি মানব, কারণ আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, প্রচুর কষ্ট, আমি সেই কষ্টটা দ্বিতীয়বার পেতে চাই না, ঠিক আছে। আর এই একটা শাড়ি দেখো, এটা হচ্ছে আমি নিজে নিয়েছি, এটার বডিটা এরকম সারা বডি। এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, এগুলো ফলস পিকো করতে দেওয়া হয়েছিল, সেইগুলো পরে আজকে দিয়েছে, কেনার পরে সেই দিনই দিয়ে দিয়েছি, যেহেতু নালে পরে দিলে তো হবে না, দেখো সেদিন কেনার পরে দিয়েছি, তারপরেও আজকে পেলো, মানে আজকে ষষ্ঠী, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটা আমার ছোট ভাই দিয়েছে, ছোট ভাই ভাইয়ের বউ যেই বলো। শাড়িটা লাল আর সাদার মধ্যে, আমার খুব পছন্দের শাড়ি, এরকম আমি যেরকম পছন্দ করি ওরা আমাকে সেরকম দিয়েছে, ঠিক আছে। আর আমার লাল আর সাদা শাড়ি মানে সত্যি কথা বলতে নিজের একটাও লাল আর সাদার মধ্যে কিছু নেই, তা আমি অন্য একটা লাল আর সাদা নিতে চেয়েছিলাম, তখন আমার ভাইয়ের বউ সাথেই ছিল, এবার ও আবার বলছে তুমি একটা এই শাড়িটা তো সেই দিনই শুধু পরবে, মানে এটা তো আর পুজোর ছাড়া তো আর তুমি পরবে না। আমি বলছি হ্যাঁ, তো কী হয়েছে? তা ও হয়তো সেইগুলোও ভেবেছে, তারপরে দেখি নিজেই আমাকে লাল আর সাদার মধ্যে দিয়েছে, ভালো লেগেছে আমাকে, যে মানে ভালোবেসে যা দেবে আমি সেটাই সুন্দর করে। যাই হোক, এই হচ্ছে শাড়ি দুটো, দেখো কেমন হয়েছে জানিও, মানে তোমাদের পছন্দ হলো কিনা, বা সাদার মধ্যে তোমরা পছন্দ করো কি না সাদার মধ্যে, দুটো শাড়ি সাদার মধ্যে, আর যখন পরবো তখন তো দেখাবই, ঠিক আছে। আর
ব্লগটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর সব কিছু মানে মেনে চলো দূরত্ব বিধি তোমার ওপর। আজ এখানেই শেষ করছি, গুড নাইট।